হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মাসুদ টেক অফিশিয়াল ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনাদের ব্লগ ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত করবেন। এবং আপনারা জানেন যে ব্লগ পার্সোনাল যে ব্লগ ওয়েবসাইট আছে, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ব্লগ ওয়েবসাইট নিয়ে, কিভাবে ব্লগ ওয়েবসাইট অ্যাকাউন্ট পার্সোনাল ব্লগ ওয়েবসাইট অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখান থেকে লিখে বা আপনারা যা লিখে করতে পারেন, ভালোবাসেন বা ভিডিও অথবা যে কোনো কিছু মার্কেটিং যে কোনো কিছু করে সেখান থেকে আপনারা চাইলে মাসে 20-30,000 টাকা কিংবা তারও বেশি টাকা আয় করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আসলে ব্লগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত করবেন। তো ভিউয়ার্স, অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত করার জন্য আপনাদের সিম্পলি দুইটি স্টেপ আমি আপনাদের দেখাবো। তা হচ্ছে, প্রথমে আপনারা আপনাদের ব্লগ যে ওয়েবসাইট আছে সেটিতে চলে যাবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমি আমার ব্লগ ওয়েবসাইটে লগ ইন করেছি। এখানে আসলে লগ ইন করা আছে আমার ব্লগ ওয়েবসাইটটা। তো লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে তিনও আছে। এখানে ক্লিক করলে আমাদের যে অপশন দেখাচ্ছে আর্নিংস, তো ভিউয়ার্স আর্নিংস অপশনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আসলে ওটা করতে বলবে। তো অ্যাডসেন্স আমি যদি আর্নিংস অপশনে ক্লিক করি, তারপরে দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স এখানে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো ভিউয়ার্স, আমার যেহেতু একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তো আমি এটাকে নতুন করে আর ক্রিয়েট করবো না। এখান থেকে আপনারা ক্রিয়েট করলে পরবর্তী নির্দেশনাগুলো যদি যথাযথভাবে পালন করেন, তবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এবং আপনার অ্যাকাউন্টটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভড হয় তাহলে আপনার ব্লগে অ্যাড করে দেওয়া হবে। এবং যদি আপনার ব্লগ অ্যাড ফ্রেন্ডলি হয় তাহলে আপনার ব্লগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড শো করবে এবং আপনি এখান থেকে আয় করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক আসলে কীভাবে আপনার অ্যাডসেন্স ব্লগের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাড করবেন। তো সিম্পলি আমার ব্লগ অ্যাড্রেস যেটি হচ্ছে তা হচ্ছে মাসুদ টেক অফিসিয়াল @blogspot.com। আমি এখন দেখাচ্ছি মাসুদ টেক অফিসিয়াল .blogspot.com, কারণ এটি আপনাদের ব্লগ অ্যাড্রেস। আপনারা যারা ব্লগ অ্যাড্রেস না জানলে আপনার অ্যাড্রেস অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক অ্যাড করতে পারবেন না। তো আমার ব্লগ এটা আগে দেখাই দিচ্ছি যে আমার এটা হচ্ছে blogspot.com। আপনাদের যে ব্লগ অ্যাড্রেসটা হবে এরকম হবে। তো এটিকে সিম্পলি আমি কপি করে নিচ্ছি, কারণ এটি গো যদি আমি চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার যে ব্লগ ওয়েবসাইট এটাতে চলে আসলো। অর্থাৎ আমি যে একটি পোস্ট করেছি মানে সিম্পলি এটি আমার দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আমি আসলে কিভাবে এখন আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করবো বা অ্যাড করবো, তো আমি প্রথমেই আমার ক্রোম ব্রাউজারে অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আপনারা এখানে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভড অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটিতে লগ ইন করে নিতে পারেন। তারপরে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে উপরে তিনটি যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তিনটি চিহ্নতে ক্লিক করুন। তিনটি চিহ্ন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সাইট নামে যে অপশনটি আছে সাইট, এখানে ক্লিক করুন। সাইটস অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে যে অ্যাড সাইট, অ্যাড সাইটে ক্লিক করুন। অ্যাড সাইটে ক্লিক করার পরে যে আপনার যে নতুন ব্লগ স্পট সাইটের আমরা যে লিঙ্কটা কপি করলাম সেটি এখানে পেস্ট করবেন। এখানে পেস্ট করলে মোটামুটি দেখতে পারবেন যে এখানে চলে আসবে। সরি, পেস্ট হচ্ছে না। আমি আসলে আমার অ্যাড্রেসটা এবার লিখে দিচ্ছি আবার এখানে official.blogspot.com। ওকে, তো আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ। আমি যদি সেভ অ্যান্ড কন্টিনিউ করি তাহলে আমাকে রিকোয়েস্ট রিভিউ দেখাচ্ছে। ওকে, তো রিকোয়েস্ট রিভিউ দেখাচ্ছে, আমি রিকোয়েস্ট থেকে রিভিউ করব। রিভিউ করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে দেখাচ্ছে যে থ্যাংক বিয়ার উইথ আস, তারা বলতেছে যে আমার অ্যাড করার জন্য ধন্যবাদ। তো আমি এখানে আমার যে অ্যাড সাবডোমেন, আমার যদি সাবডোমেন থাকে বা আমার যদি আমার যে পরবর্তী দেখিয়েছিলাম আগের ভিডিওতে কীভাবে সাবডোমেন অ্যাড করবেন সেগুলো থাকলে আপনারা এখানে দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নাই। এখানে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাডসে ক্লিক করার পরে আপনার পরবর্তী পেজে চলে যাবেন। পরবর্তী পেজে গিয়ে দেখবেন যে এখানে একটি অপশন পাবেন যে আপনার অ্যাডগুলো আসলে আপনার ওয়েবসাইটে কিভাবে সেট আপ করবেন। তো এখানে আমি যদি অটো অ্যাড ক্লিক করবো, আপনারা অটো অ্যাড ক্লিক করে দেবেন। এখানে অ্যাড ফরম্যাট সাথে আপনারা কোন ধরনের অ্যাড আসলে দিতে চান, তো এগুলো ক্লিক না করে আপনারা সরাসরি আপনাদের যেই অটো অ্যাডস আছে অটো অ্যাডসে ক্লিক করবেন। তাহলে অ্যাডটা আসলে কিভাবে শো হবে এখানে তারা দেখাবে। তো আমি আসলে এটা হয়ে গিয়েছে আমার ফার্স্ট স্টেপ। তো সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে সেটা আমাকে একটা কোড দেওয়া হবে, সেই কোডটা আমার ব্লগ ওয়েবসাইটে দিতে হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সবার উপরে কর্নারের উপরে রাইট কর্নারের উপরে এটা গেট কোড দেখাচ্ছে, মানে আমি যে কোডটা দিবে তার অ্যাডসেন্স কোড সেটাকে আমাকে কপি করে আমার ব্লগ ওয়েবসাইটে বসে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাকে একটা কোড দেওয়া হয়েছে, এই কোড থেকে আমি সিম্পলি কপি করবো। এখানে যদি আমি কপি করি কপি হয়ে গিয়েছে সম্ভবত, অথবা আমি সিম্পলি সাধারণত যেভাবে কপি করে আমি সেভাবে কপি করে নিচ্ছি। অর্থাৎ আমি এখানে সিম্পলি কপি কোড এটা করে নিলাম। করে নেওয়ার পর আমি আসলে আমার এতে চলে যাব, আসলে কপি হয়ে গিয়েছে। তো আমি এখন আমার যে ব্লগ ওয়েবসাইট আছে সেখানে চলে যাব। আমি আমার ব্লগ ওয়েবসাইট এখানে মজিলাতে খোলা আছে। তো এখানে আমি
যদি আমার মেইন ওয়েবসাইটে চলে যাই তো আমি আমার ভিউ প্রোফাইলে চলে যাচ্ছি ভিউ প্রোফাইলে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলে চলে আসছে প্রোফাইলে চলে আসার পরে আমি যদি ব্লগারে ক্লিক করি তাহলে আমার ব্লগিং যে ওয়েবসাইটটা আমার যে এডিটেবল ওয়েবসাইট সেখানে আমাকে নিয়ে চলে যাওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে তো ভিউয়ার্স এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আবার যে তিনটা যে চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন এবং আর্নিংসে ক্লিক এখানে সরি এখানে গিয়ে আপনার যে কোডটি আপনারা কপি করেছেন সেই কোডটি আপনাদের বসাতে হবে তো ভিউয়ার্স কোথায় কোডটি বসাবেন সেটি হচ্ছে প্রবলেম অনেকে যারা জানেন না আপনারা থিমে চলে যাবেন থিম নামে যে অপশনটি দেখছেন এই থিমে চলে যাবেন থিমে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে কাস্টমাইজ কাস্টমাইজের নিচে যে চিহ্নটি সেই চিহ্নতে ক্লিক করুন এবং এখানে দেখাচ্ছে যে HTML edit HTML ক্লিক করুন এবং edit HTML ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন চলে আসবে তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে হেড যে দেখতেছেন যে হেড লেখা আছে এই হেডের পরে আপনার কোডটি পেস্ট করে দিন এখানে এখানে যদি যে কোডটি কপি করেছেন এটা যদি এখানে পেস্ট করে দেন স্ক্রিপ্টটা তাহলে আপনার যে পাবলিশার আইডি আপনার অ্যাডসেন্স পাবলিশার আইডি এখানে যদি পেস্ট করে দেন তাহলে হয়ে যাবে দিয়ে আপনারা আবার এই টিম কর্নারে যে ক্লিক করে এখানে সেভ করবেন সেভ অপশনে ক্লিক করলে এটা প্রসেসিং হয়ে অটোমেটিকলি সেভ হয়ে যাবে তো আপনার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপডেট সাকসেসফুল অর্থাৎ এখন যদি আমরা ব্যাক করে যদি আমরা আমাদের আর্নিংস অপশনে চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যেই আসলে এখানে আসলে কিছু দেখাচ্ছে না তো ভিউয়ার্স এখানে মূলত আমরা যদি আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে আবার ব্যাক করে চলে যাই তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে গেলে দেখতে পারবেন আপনারা যে এখানে কীভাবে সেটা হয়েছে তো ভিউয়ার্স দেখুন যে ওকে এটা অ্যাপ্লাই টু সাইট করে দিলাম সব কিছু সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে আমি যদি আমার আগের যে ওয়েবসাইট সেখানে চলে যাই ওকে মোটামুটি আপনারা তাহলে এভাবে না করে সরাসরি এখান থেকেও আপনারা যে ব্লগ স্পটে যে অ্যাকাউন্টটি দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা ক্রিয়েট অ্যাডসেন্স ক্লিক করে আপনারা এখান থেকেও করে নিতে পারেন এখানে সেম ভাবে আপনাদের একটি পেজে নিয়ে চলে যাওয়া হবে সেখান থেকে আপনাদের কোড দিবে এই কোডটি এখানে এসে পেস্ট করবেন তাহলে আপনারা নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনারা এই যে ইমেলটা খুলেছেন সেই ইমেলের অ্যাড্রেস অ্যাকাউন্টটি এখানে ইউজ করতে পারেন কিংবা অন্যান্য ওয়েবসাইট অন্যান্য অ্যাডসেন্স অ্যাকাউন্টও এখানে ইউজ করতে পারেন তো এই ছিল মোটামুটি ভিডিও ভিউয়ার্স তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের লাইক কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এবং আপনাদের পরবর্তী কোনো ভিডিও পেতে আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিউয়ার্স তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ